চেষ্টা আজকে কিভাবে হয়ে গেলাম জানিনা যাই কিছু প্রশ্ন আমার কোনো তর্ক করার ইচ্ছা প্রশ্ন জিজ্ঞাসা মানে কিছু জানতে চাই কি কয়েকটা আমি বর্তমানে কর্মরত আছি দাদা আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই যে যে মাদ্রাসা মাদ্রাসা যেমন ইন্ডিয়া ধরুন বাংলাদেশে ধরুন যে মাদ্রাসা যে নিয়ে একটা মানে ভীষণ একটা আগ্রহ কিন্তু মধ্যপ্রাশ্যে আমি দেখি সাধারণ স্কুলের মধ্যে বাচ্চারা সবাই পড়াশোনা করে কোন মাদ্রাসা কোন সেরকম একটা ওদের কোনো সিস্টেম নেই মাদ্রাসা যে গিয়ে পড়বে এরকম কোনো সিস্টেম তো এখানে আমি দেখি না আর এই জিনিসটা আমার মানে খুব এখানে তো মোহাম্মদ নবী তো এখান থেকেই মানে মধ্যপ্রাশে থেকেই সবকিছু শুরু তাহলে এখানে এখানে তো এতটাও কিছু দেখতে পাই না কিন্তু আমাদের ওই দিকটা আমাদের ইন্ডিয়া ধরেন পাকিস্তান ধরেন বাংলাদেশ ধরেন ওইখানে মাদ্রাসাটা মানে এতটাই বেশি তার কারণটা একটু জানতে চাইছিলাম আর কি এখানে কিন্তু এইসব নেই এখানে জাস্ট বাচ্চারা স্কুলে যায় গাড়ি আসে যায় বাবা মা দিয়ে আসে নিয়ে যায় নিয়ে আসে কোনো স্কুল মাদ্রাসা এই জিনিসটা তো এখানে দেখতে পাই না এর কারণটা কি আচ্ছা এই মাদ্রাসা এই জিনিসগুলা সেগুলা তো আসলে ওই অঞ্চলে যেগুলো ছিল সেগুলোকে সবগুলা কি মাদ্রাসা বলা হতো আরবি ভাষাতে এটাই হচ্ছে স্কুলের একটা ইয়া প্রতিশব্দ ঠিক আছে এখন এই অঞ্চলে অনেক মাদ্রাসা ওইগুলাকে সবগুলা কি মাদ্রাসা মাদ্রাসা আপনি বলতে পারেন আর ভারতে মানে বিশেষ করে ভারতে এই মাদ্রাসাগুলোর উৎপত্তি ঘটেছিল এই যে এখন কাশ্মীরের যে কমই মাদ্রাসা বা এই মাদ্রাসাগুলোর উৎপত্তি ভারতে ঘটেছিল তো সেই সময়ের যে দেওবন্দ দেওবন্দের থেকে যে ইয়াগুলা হয়েছিল হানাফি আলেমরা তারাই স্কুলগুলা তৈরি করেছিল এগুলো আপনি আরো পড়েন আপনি ভারতবর্ষের ইতিহাস পড়েন ব্রিটিশ আমলে ভারতবর্ষের ইতিহাস পড়েন বা মোগল আমলে ভারতের ইতিহাস পড়েন এগুলো পড়লে আপনি জানতে পারবেন এগুলো অনেক বিস্তারিত আলোচনা তো এত শর্ট লাইভে এগুলা আসলে বলার মতো বিষয় না এটা আপনি মানে জানতে হলে আপনার বই পড়ে জানতে হবে ঠিক আছে রুবেল ভাই হ্যাঁ আরেকটা জিনিস জানতে চাইছিলাম যে ঠিক আছে ওই আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কিছু বলেন আপনি স্বামী বিবেকানন্দ নিয়ে আপনি কিছু জানেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু জানেন ওনার সম্পর্কে কিছু বা ওনার জীবনী সম্পর্কে কিছু লোকটা একটা মানে অসৎ টাউট বাটপার লোক তাকে আমি পছন্দ করি না ওহ না এই জন্য আপনার কাছে জানতে চাইছিলাম আর কি বাটপার এবং ভন্ড টাইপের লোক সুবিধাবাদী টাউট বাটপার ভন্ড বিবেকানন্দ ওনার সম্পর্কে ভালোভাবে পড়েন ওনার বইগুলো পড়েন দেখবেন এক জায়গায় বাল্য বিবাহের পক্ষে বলছে আবার অন্য জায়গায় বাল্য বিবাহের বিপক্ষে বলছে আমেরিকাতে গিয়েছিল আমেরিকাতে গিয়ে আমেরিকার কালচার দেখে আবার ভালো লাগছে আবার এইসব উল্টা কথা বলছে একটা মাথা নষ্ট লোক ও যখন যেদিকে সুবিধা কথা বলছে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষদের একজন বাঙালির এত বড় মহাপুরুষ এত বড় মানে মহান ব্যক্তি তো বাঙালি আর কখনো পায় নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমপর্যায়ের আসলে আর কেউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির মধ্যে আমি যাকে রবীন্দ্রনাথ কি রবীন্দ্রনাথ বাংলাদেশের মানুষ সত্যি কথা পায় না এটা রবীন্দ্রনাথ সেই লিস্টে থাকবে কিন্তু রবীন্দ্রনাথ একটু নিচে থাকবে এক নম্বরে থাকবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এক নম্বরে থাকতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই জন্য জানা আপনার পরের জনকে যুক্ত করি মুবারক মুবারক আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে মুবারক আপনাকে যুক্ত করা হয়েছে নিজেকে আনমিউট করে কথা বলেন নিজেকে আনমিট করেন দেখেন মাইক্রোফোন বাটন আছে হ্যাঁ বলেন এবার

আমি তবে আপনার এখান থেকে যুটুক জানছি যে আছে কিন্তু সেটা তো মনে হয় ইসলামী আহ যেই নিয়ম কারণ সেগুলা যদি করে বা করতে চাই সেক্ষেত্রে তো মারধর করা যাবে না বাট কেউ যদি নামাজ না পড়ে কোন কোন ক্ষেত্রে যাবে কোন কোন ক্ষেত্রে যাবে না সেটা জিজ্ঞেস করে নেই স্পেসিফিকালি জিজ্ঞেস করে নেই যে কোন কোন এটা করলে যাবে নাকি ওই এটা করলে যাবে সেইটা মানে স্পেসিফিক আলোচনাতে আমি যাই যাইনি কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে সাধারণভাবে বাচ্চাদের গায়ে হাত তোলা

এই কাজ যদি তিনবার দ্বিতীয়বার তৃতীয়বার ঘটে তাহলে সেখানে আচ্ছা আমরা তাহলে একটু দেখি যে বলে নাকি দেখেন একটু বাচ্চাদেরকে প্রহার করা এটা ইসলামী শরীয়তে জায়েজ কারণ ইসলাম একটি শিশুকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য বাবা মাকে অভিভাবককে শিক্ষককে অনুমোদন দিয়েছে এক্ষেত্রে মৌলিকভাবে ভাবে একটি হাদিস আমাদের সামনে রয়েছে হাদিসটি হলো সাত বছর বয়সে বাচ্চাকে সালাতের নির্দেশ দেওয়া প্রসঙ্গে সোনা আবুদাউদে এবং বহু হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে সালাতে নির্দেশ করো নামাজের নির্দেশ করো আর দশ বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো মারো শাসন করো তো এই হাদিস থেকে বোঝা যায় মৌলিকভাবে ছোট ছোট শিশুদেরকে বাবা মা শিক্ষক তাদেরকে শাসনের জন্য তাদের মঙ্গলের জন্য প্রহার করতে বা মারতে পারবেন এটা মৌলিকভাবে ইসলামী শরীয়তে অনুমোদিত বিষয় and parents and especially mothers beat their children if they do not obey is it permissible to hit them there is a difference between reprimanding and torturing if you hit your child to reprimand once every blue moon without leaving scars without breaking a bone or shedding blood without physically harming him this is this totally permissible our, in our religion we are supposed to hit and beat children when they're 10 for not praying আচ্ছা মুবারক সাহেব আপনি কি শুনলেন ওই যে আমাদের বাংলাদেশের যে মানে বাংলাদেশ এবং বিদেশের প্রখ্যাত আলেমরা এই বিষয়ে কি বলেন একটু বলেন তো এটা তো ভাই আমি কি বলবো মানে এই এই বাচ্চা বয়সে কি ভাই এটা একটা কিছু বুঝে আমার তো ভাই প্রশ্ন হচ্ছে যে মানে ইসলাম যদি মানে বা মানতে হয় সেটা তো ভাই আপনার মন থেকে মানতে হবে না এখন ইসলামের যে ব্যাপারগুলো আমরা দেখি যে মন থেকে মানার দরকার নাই আমার মনে হয় ভাই এরা যেটা চায় যে মন থেকে মানার দরকার নাই উপর উপরে মানলে হবে বাট মানতে হবে এটা হচ্ছে কথা না মানলে ভাই মারামারি শুরু হয়ে যাবে

পড়াশোনার জন্য এমনি অন্যান্য কারোর জন্য করতো না বাট পড়াশোনার একটু এদিক এদিক সেদিক হলেই সে মানে প্রচুর মাই খেতে এরকম একটা ঘটনা মানে তার লাইফে সবসময় এরকম হইছে ক্লাস সেভেন থেকে আমার সাথে যখন পরিচয় তখন থেকে এগুলো আমি জানি বাট এই যে তার এই স্টাডির জন্য যে টর্চারিং ব্যাপারটা এটা ক্লাস সেভেন থেকে অনেক আগে থেকেই হইতো ক্লাস মনে করেন ওয়ান টু থেকে হইতো তো এটা ভাই পরে যেটা হইছে যে এখন তো আমরা অলমোস্ট থার্টি থার্টি টু এরকম তো টোয়েন্টি এর পরে সে মোটামুটি তার বাবার সাথে মানে জিনিসটা বলতে খারাপ দেখা যায় মানে তার বাবা যদি একটা ধমক দেয় সে দশটা ধমক আর গায়ে হাত তোলা প্রশ্ন না গায়ে হাত তুলতে গেলে সে উল্টা এখন গায়ে তুলবে হাতটা ভেঙে দিবে এখন একটা ব্যাপার মানে এখন হিতে বিপরীত হয়ে গেছে এত বেশি খারাপ অবস্থা যে তার বাবা এখন বাসায় কোনো রকম মানে টু শব্দ করতে পারেন টু শব্দ করলে সে যেগুলা ফেস করে আসছে গত পনেরো বিশ বছর এগুলো এখন মানে তার মধ্যে এত পরিমাণে জমা হয়েছে যে তার বাবা যদি একটা ভালো কথা বলে ডান দিকে যাইতে বলে সে বাম দিকে যায় সে জানে যে ডান দিকে গেলে ভালো হবে তুমি সে যাবে না সে বাম দিকে যাবে যা হয়ে গেছে মানে হয়ে গেছে সে এখন আর বাপ মায়ের কথা শোনে না যেটা হচ্ছে বাচ্চাদেরকে বেশি মারপিট করলে এরকম হাওটা খুবই স্বাভাবিক স্টাইল সাইকোলজিস্টও একই কথা বলে যে বাচ্চা এই সমস্ত বাচ্চাদের গায়ে হাত তোলা হয় তাদের তাদের আত্মসম্মান বতরে নষ্ট হয়ে যায় এবং সেলফ এস্টিম সেলফ ডিগनिटी এগুলো নষ্ট করে দিলে বাচ্চারা আসলে মারাত্মক রকমের মানে মানসিক সমস্যা দেখা দেয় তারা বিভিন্ন ধরনের ক্রাইমের জড়িয়ে পড়ে

সে যখন বাসায় ফেরে তখন তার জামরার বেলটা খোলে খুইলা তারপর পিটায় বাচ্চারে পিটায় মানে শিখায় যে কে হু ইজ বস ভাষান বস কে এটা শেখায় বাচ্চারে এটা মানে মর্মান্তিক সেই বাচ্চার জন্য আমার মানে করুণা হয় সেই বাচ্চার জন্য আমার খারাপ লাগে যে কিরকমের একটা বাপের পাল্লা এসে পড়ছে যে তাকে তার বাপ চামড়ার সাড়ে তিন বছরের বাচ্চাকে চামড়ার বেল দিয়ে পিটায় ভাই এটা কি মারাত্মক কি মারাত্মক ব্যাপার এইটা এইটা ভাই আমি মানে আজকে আপনার সাথে শেয়ার করলাম ভাই আপনি এখানে তো অনেক মানুষ শুনবে অডিয়েন্সে হয়তোবা লাখ লাখ মানুষ শুনবে একসময় রেকর্ডিং তো থাকা যাবে তো আপনারা যারা এরকম মনে করেন যে হুইজ দ্য বস ইন এরকম আপনার ছেলে মেয়েকে এরকম করে বুঝাবেন তো সেটা আপনি বুঝাতে পারেন কারণ এখন আপনার সময় আপনার বয়স হয়তো এখন ভালো ইয়াং বয়স আছেন কিন্তু আপনার ছেলে যখন ইয়াং বয়সে যাবে আর আপনি যখন এরকম ফিফটি ফাইভ বা তে চলে যাবেন তখন আপনার ছেলেও বুঝাবে হুইজ দ্য বস ইন তো ওই দিনটা যদি আপনি দেখতে চান তাহলে এগুলো করতে পারেন আর যদি ভালো থাকতে চান তাহলে এগুলো অফ করা ভালো কারণ আমার ফ্রেন্ডদের এখান থেকে তো আমি দেখলাম তার বাসায় এখন তার বাবা খুব একটা কথাবার্তা বলতে পারেন আর মানে কোনোরকম উল্টা পাল্টা কথা বলে তো পাই নাই মানে তারে মাইরা বসবে এরকম একটা

কি মর্মান্তিক কি মর্মান্তিক ব্যাপার যে বাচ্চাদেরকে এইরকম অনেক ভিডিও আমার কাছে আছে আমি একটা একটা একটার পর একটা দেখা যেতে পারি কিন্তু এগুলো আমরা অনেকবার বলে এই যে ভিডিওটা দেখালেন মানে এগুলা বাংলাদেশে এখন যে হয় না তা না আমার মনে হয় যে একটু কমছে আমরা যখন মানে স্কুলে পড়তাম দুই হাজার চার পাঁচ দশের দিকে মারাত্মক অবস্থা ছিল স্কুলে গেলেই ভয় লাগতো এরকম একটা অবস্থা ছিল বাট এখন মনে হয় এইসব একটু কমছে মারামারি স্কুল অথবা কমছে বাট মাদ্রাসায় অথবা চালু আছে

একটা উপন্যাসের বই পড়লেন হ্যাঁ তো উপন্যাসের বই পড়লে তো আপনি একটা মজা পাইতেছেন একটা পাইতেছেন আপনি ফিল্মের ভিতর তিন ঘন্টা সেটা আপনি তিন মাসের উপন্যাস পড়লেন ওরকম একটা জিনিস হলো আপনি একটা মজা পাইলেন কিন্তু সেটাতে কিভাবে আপনার জ্ঞান বাড়লো জ্ঞান সেটা যদি আপনি কোন সাইকোলজি বই পড়েন আহ বা কোনো আপনি বুঝতেছেন হয়তো বা ফিলসফিক বই পড়েন সেগুলোতে আপনার জ্ঞান বাড়লো কিন্তু আপনি একটা উপন্যাসের বই পড়লেন সেটাতে আপনি মজা পাইলেন জ্ঞান তো বাড়লো না

তার ভিতরে আরেকটা মানুষ তৈরি হয় সেই মানুষটা ওই জীবনে যে ঘটনা ঘটতেছে সেগুলো তার কল্পনাতে সেই জিনিসগুলো যদি করি তাহলে আমাদের অভিজ্ঞতা গুলো আসলে পারে আমাদের জীবন জীবনকে বোঝার দৃষ্টিভঙ্গি গুলা উন্নত হয় মানে আমরা আরো উন্নত চিন্তা ভাবনা আরো মুক্ত চিন্তা অন্যের জায়গায় নিজেকে বসায় কিভাবে মানে ইয়া করতে হয় সেই জিনিসগুলো বোধ তৈরি হয় সেই জিনিসগুলোর জ্ঞান তৈরি হয় এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এটা নেসেসারি না যে সব বই থেকে আপনার একদম খালি জ্ঞান 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 মানে সংগ্রহ করতে হবে তথ্য সংগ্রহ করতে হবে জ্ঞান একটা অনেক বড় জিনিস ইনফরমেশন জানা আর জ্ঞানী হওয়া এই দুইটার মধ্যে পার্থক্য আছে জ্ঞানী হওয়াটা এবং জ্ঞানী হওয়া এবং প্রজ্ঞাবান হওয়া সেটার ভিতরে আবার পার্থক্য আছে এইগুলা প্রত্যেকটা এক একটা স্টেজ এখন এই জিনিসগুলো দরকার মানুষের জানার বোঝার এবং চিন্তা করার চিন্তা করার যে ক্ষমতা সে ক্ষমতাটা আসলে ডেভেলপ করে এই সাহিত্য পড়লে কবিতা পড়লে সাহিত্য পড়লে গান শুনলে মানুষের চিন্তা করার আহ ডেভেলপ করে এইগুলা এই জন্য অত্যন্ত জরুরি

এটাই বা আপনার কাছে মানে খানিকটা ওয়েস্ট অফ টাইম মনে হতে শোনা এরকম আমি বলতেইছিলাম এটা করা খারাপ আমি সেটা বলতে আমার কাছে মনে হয় সেটাও খুব ইম্পর্ট্যান্ট আমাদের জীবনকে বোঝা জীবনকে জানা এবং অন্যের জুতায় নিজের পা ঢোকানো এই জিনিসগুলা প্রত্যেকটা মানুষের অত্যন্ত জরুরি বিষয় এগুলো এত আপনি যদি শুধু মনে করেন যে শুধুমাত্র ইনফরমেশন পাইলেই মানুষ জ্ঞানী হবে এটা আমি সঠিক বলে মনে করি না মানুষের আসলে শুধুমাত্র ইনফরমেশন না ইনফরমেশনকে কিভাবে ব্যবহার করতে হবে ইনফরমেশনকে ব্যবহার করে কি হবে চিন্তা করতে হবে সেটা এই ধরনের মনে করেন এই বই থেকে আপনি পাবেন না পদার্থ বই থেকে আপনি এটা পাবেন না যে এই পদার্থ বইটা বইতে যে গুলো আছে সেগুলোকে আপনি আপনার জীবনে কিভাবে কাজে লাগাবেন সেটা আপনি পাবেন না সেটা আপনি পাবেন সাহিত্য থেকে সেটা আপনি পাবেন আপনার দৃষ্টিভঙ্গি যখন উন্নত হবে জীবনকে দেখার ভঙ্গি যখন দৃষ্টিভঙ্গি যখন উন্নত হবে মানুষকে চেনার মানুষকে বোঝার তখন আপনি আসলে মানে আপনার জ্ঞান আরো বৃদ্ধি পাবে এটা এই জন্য অত্যন্ত জরুরি এটাকে এত মানে ইয়া ভাবে তুচ্ছ ভাবার কোনো কারণ আমি দেখি না আমি আপনার জিনিসটা ডিসকাস করতে পারি নাই আমার কাছে ভাই মানে যেটা ফিল হয়েছে যে আপনি ওই বই গুলোর মাধ্যমে আপনি দশে নয় পাবেন বা দশে দশ পাবেন আমি হয়তো বা সাত পাবো মানে একটু হালকা ডিফারেন্স হয়ে যেতেছে সেটা আমি আপনার বললাম আর কি এখানে হয়তোবা আপনি একটু আগায় থাকবেন আমি একটু পেছনে থাকবো সেটা বললাম আচ্ছা আচ্ছা